নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 6 মার্চ 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি, সেই পাঁচ রাশির মধ্যে আপনার যদি নাম থাকে, তার মানে এই নয় যে আপনার আগামীকাল মহাপ্রাপ্তি হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে আমি করি। শুধুমাত্র টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় শুনে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা করবেন না। অর্থ অপচয় করে আপনি ভাবছেন যে আমি এই জায়গাটাতে আমি ইনভেস্টমেন্ট করি, কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না, আমি একটি কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে অল্পের জন্য সামান্য 1-2 নাম্বার, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। কিন্তু যারা দীর্ঘদিন টিকিট কাটছেন কিন্তু হচ্ছে না, আমি আবারও বলবো, বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন। কারণ আমি চারটি গ্রহের কথা বলি, রাহু, শনি, শুক্র এবং বুধ। এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে এবং আপনার দশা মহাদশা কেমন পারমিট করছে কি না, তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা আছে কি না। আপনি প্রতিদিন টিকিট কাটছেন, কাটতে পারেন, কিন্তু আপনার ভাগ্য কি ক্লিক করবে সেটা জেনে নিন এই ভিডিওতে। কারণ আপনার এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই জায়গাগুলোকে যদি স্ট্রং করা যায়, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অনেকের ক্ষেত্রে কি হয় যে খুব অল্প বয়সেই প্রাপ্তি ঘটে, কারো মাঝ বয়সে ঘটে, কারো একটু বয়সকালে ঘটে। আপনার জন্য আদর্শ সময় কোনটা, প্রাপ্তির ক্ষেত্রে আপনার শুভ সময় কোনটা, আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী ফরচুনা নাম্বার কোনটা সেটা আগে জেনে নিন, ফরচুনা নাম্বার এবং কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার প্রাপ্তি রয়েছে। যদি আপনার লাক ফ্যাক্টর করে যায়, হয়তো আগামীকাল আপনিও হতে পারেন লাখপতি বা কোটিপতি, হতে পারেন, হবেই এটা আমি বলছি না, হবেনি আপনারা এটা আমি বলবো না, কারণ এখান থেকে আপনার আমি জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা দেখতে পাচ্ছি না। যদি আপনার জন্মছকে বড় ধরনের যোগ যদি থাকে, তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা নিশ্চিত রূপে কিন্তু আসবে। এবং এর পাশাপাশি আরেকটি পার্ট যেটা দেখা দরকার, সফলতা ভাব, ধনভাব। দেখুন, ভাগ্যভাবকে যদি স্ট্রং করানো যায়, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। জীবনে আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু হচ্ছে না, ভাগ্য সাথ দিচ্ছে না। প্রত্যেকে চায় কোটিপতি হতে, কিন্তু প্রত্যেকের ভাগ্যে কিন্তু সেটা হয় না। কারণ আজকে যদি সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে কেউ কারো কাজ কিন্তু করতো না। এটাই কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু সেইভাবে কিন্তু তৈরি করেছে। হ্যাঁ, তার বলে যে আপনার হবে না এটা নয়, দেখা গেল আপনার
যে প্রাপ্তির জায়গাটা সেটা হয়তো আপনার কেটে গেছে, আপনি বুঝতে পারেননি যে সময়ে আপনার প্রাপ্তির যোগ ছিল সেই সময় আপনি প্রচেষ্টা করেননি, হয়তো আপনার কেটে গেছে সেই জায়গাটা। কিন্তু বাচ্চা ট্রি ফর্মেশনের মাধ্যমে গাঢ় করানো কিন্তু সম্ভব। এই জায়গাটা বোঝার দরকার যে আপনার জন্মছক পারমিট করছে কি না, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে। রাহু হচ্ছে মহাপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, আকর্ষিত প্রাপ্তির কারগ্রহ বা বাম্পার প্রাপ্তির কিন্তু কারগ্রহ। রাহুকে বিশেষভাবে স্ট্রং করে, রাহু রক্ষা কবচ পরিধান করে এবং বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার জন্মছকের রেক্টিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার প্রাপ্তিটাকে কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। এবার আমি আপনাদেরকে বলি, এই যে সোমবার পাঁচ রাশির কথা বলবো, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে না। আমি যে কথাগুলি বলছি, যদি আপনার যোগ যদি থাকে তাহলে সোমবার দিন আপনিও হতে পারেন কিন্তু কোটিপতি, লাখপতি, বা আপনি অল্প হলেও অল্প মার্জিনের টাকা কিন্তু আপনি পেতে পারেন। আপনি হাজার টাকা পেতে পারেন, আপনি দশও পেতে পারেন, আপনি এক লাখও পেতে পারেন, আপনি পাঁচ লাখও পেতে পারেন, আপনি আবার পঞ্চাশ হাজারও পেতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ভাগ্য ভাবকে দেখতে হবে, আপনার যোগকে দেখতে হবে, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পারমিট করছে কিনা সেটাকে দেখতে হবে, তবেই কিন্তু এই যে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু সিওর করা কিন্তু সম্ভব। এবং যারা রেমিডিয়াল মেজারমেন্ট করেছেন, সঠিক প্রতিকার প্রতিবিধান করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই আপনারা করুন। পাঁচ রাশির টার্গেট নাম্বারটা আমি আগে জানাই এবং শুভ সময়টা আপনাদেরকে জানাই, এবং আপনারা এই টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনারা যদি অ্যাপ্লাই যদি করেন, আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। নাম্বার ওয়ান যে আগামীকালের রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনার টার্গেট যে নাম্বারটা সেটা দেখা যাচ্ছে আপনাদের ছয় এবং তিন। আপনাদের যে শুভ সময় দুপুর দুটো ৩৯ মিনিট থেকে বৈকাল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি, টার্গেট নাম্বার বৃষ রাশির ক্ষেত্রে ৬ এবং ৪। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে বৈকাল ৪টা থেকে ৬টা ১২ মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ৭ এবং ৫। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে দুপুর ১২টা ১ মিনিট থেকে ১টা ৩২ মিনিট পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ৫ এবং ৯। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১২টা ২৬ মিনিট পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে ৮ এবং ১। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে আগামীকালের জন্য সোমবার সেটা হচ্ছে আপনাদের বৈকাল ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত, আপনাদের টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে টার্গেট নাম্বার এবং যে সময়টা আপনাদেরকে বললাম সেই সময়ের মধ্যে আপনাদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। প্রত্যেকে ওম নমঃ শিবায়,
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।